স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হবে মমিনের দলে আসতে সক্ষম নয় কারা এবং কেন এই ব্যাপারটি সফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে নুরের পঞ্চাশ এবং এক পঞ্চাশ নং আয়াতের তাপসিরের আলোকে আলোচনাটুকু করা হবে যাহারা মমিনগণের দলে আসিয়াও আসে না আসলে তাহাদের অন্তরে রয়েছে ব্যাধি যেই কারণে বিষয়টি ঠিকমতো তারা বুঝিয়াই উঠতে পারে না অথবা তাহাদের মধ্যে এই সন্দেহটাই প্রবল হয়ে আছে যে আল্লাহ ও তার রসুল তাহাদের উপর অন্যায় অবিচার করিবেন অর্থাৎ অযথা নিষ্ফল সালাদকর্মে খাটাইয়া মারিবেন তাহাদের যাহাতে সত্যিকারের কোনো লাভ তাদের হইবে না এমনই ধারণা তাদের বিশ্বে এইরূপ চিন্তা করিবার লোকের সংখ্যাই অগণিত তথা অধিক এই দুই শ্রেণীয় সকল লোকই আসলে জালেম কারণ তাহারা আপন নফসের উপর অবিচারকারী জালেম অপরপক্ষে জনগণের মধ্যে স্বর্গীয় হুকুমত চালাইবার জন্য যখনই আল্লাহ ও রাসুলের দিকে আহ্বান করা হয় মমিনগণ তখনই উহার গুরুত্ব উপলব্ধি করিয়া সেটা মানিয়া লন ইহার কারণ মমিনগণ কল্যাণপ্রাপ্ত হইয়াছেন তাই তাহারা সত্যের আহ্বান বুঝিতে পারেন আসলে মমিন ব্যতীত স্বর্গীয় প্রশাসনের গুরুত্ব মানুষ আসলে বুঝতে পারেই না সুতরাং মোট কথা হচ্ছে যাদের অন্তরে রয়েছে ব্যাধি তারাই গনের দলে আসতে সক্ষম হয়ে ওঠে না